হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা কথা বলবো 20,000 টাকার বাজার সেগমেন্টে সেরা 5টি স্মার্টফোন নিয়ে, এবং শেষের যে স্মার্টফোনটি সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই পছন্দের। এবং আমি আশা করছি আজকে এই ভিডিওর মাধ্যমে 20,000 টাকার বাজার সেগমেন্ট আপনার যদি হয়ে থাকে, তাহলে আপনার পছন্দনীয় ফোনটি আপনি এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন। এবং আমরা এই ভিডিও র্যাঙ্কিং করেছি 5 থেকে 1 পর্যন্ত, এবং ধীরে ধীরে ক্রমান্বয়ে যে ফোনগুলো আমরা ভালো মনে করেছে সেগুলোকে আমরা কম নাম্বারের সাথে যুক্ত করেছি। এবং স্মার্টফোনগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হিসেবে আমরা যে বিষয়গুলো রেখেছি সেক্ষেত্রে প্রথম হচ্ছে প্রত্যেকটি ফোনই 5G ফোন। তাছাড়া বিভিন্ন ফোনের ক্ষেত্রে আমরা 6000 mAh ব্যাটারিও দেখতে পেয়েছি, সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120Hz রিফ্রেশ রয়েছে, OIS ক্যামেরা রয়েছে, 4K রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে। তো যাদের যে বিষয়টি সবথেকে একটি ফোনে বেশি খুঁজে থাকেন, তারা সেই অনুযায়ী কিন্তু ফোনটি পছন্দ করে নিতে পারবেন। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এরকমই নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এবং হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আমরা 5 নম্বরে যে স্মার্টফোনটিকে রেখেছি সেটা হচ্ছে মটোরোলার তরফ থেকে মটো G45 5G ফোনটি। এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আমার কাছে ডিজাইন লেগেছে। ব্যাকসাইডে আমরা ভেগান লেদারেরও একটি ফোন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এই ফোনটির আমরা পারফরমেন্সের দিকে খেয়াল করলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3 চিপসেট দেখতে পাচ্ছি, যেটা 6 nm আর্কিটেক্ট বিল্ড, এবং এখানে আমরা আন্তমার্ক প্রায় 4,500 মতো দেখতে পাচ্ছি। তবে এক্ষেত্রে আমরা যদি গেমিংয়ের কথা বলি, আমরা লং টাইম গেম পেলে কিন্তু এই ফোনটি থেকে খুব ভালোভাবে করতে পারবো না। 2-3 ঘন্টা যদি আমরা গেম পেলে করি, সেটা কিন্তু এই ফোনটি মোটামুটি ভালোভাবেই হ্যান্ডেল করে নিতে পারবে। আপনি যদি পারফরমেন্সের সাথে তুলনা করতে চান, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 মতো পারফরমেন্স এই ফোনটি আমাদেরকে দিয়ে থাকবে। তাছাড়া এই ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 18W অ্যাডাপ্টার। তো চার্জ হতে কিছুটা সময় লাগবে, তবে অনায়াসে আমরা যদি টুকটাক ফোনটি ব্যবহার করি, একদিন কিন্তু অনায়াসে এই ফোনটি থেকে চার্জিং ব্যাকআপ আমরা পেয়ে যাব। ফোনটির ব্যাকসাইডে ক্যামেরা সেন্সর হিসেবে 2টি ক্যামেরা রয়েছে, একটি 50MP এবং আরেকটি হচ্ছে 2MP, এবং ফ্রন্টে 16MP ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি, যেখান থেকে ডেলাইট কন্ডিশনে আমরা মোটামুটি ভালো ছবি লক্ষ্য করব। তবে ভিডিওগ্রাফির কথা বলতে গেলে আমরা 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারছি। তবে এই ফোনটির আমরা যে নেগেটিভ সাইডটা দেখছি, নেগেটিভ সাইড বলতে আমরা যে পরবর্তী আরও 4টি ফোন দেখছি সেক্ষেত্রে ডিসপ্লেটি এই ফোনটির থেকে আমরা ভালো লক্ষ্য করছি। তবে এই ফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চির 120Hz রিফ্রেশেটার HD+ একটি ডিসপ্লে। এই ফোনটিতে 580Nm ব্যাটারি রয়েছে। তবে এক্ষেত্রে আমরা HD+ ডিসপ্লে থাকা এই ফোনটিকে কিন্তু আমরা 5 নম্বরে রেখেছি, এবং পারফরমেন্সও আমরা খুব একটা তাগড়া কিন্তু এই ফোনটিতে লক্ষ্য করছি না, যার কারণে ফোনটিতে আমরা 5 নম্বরে রেখেছি। এবং এখানে আমরা স্টুডিও স্পিকার দেখতে পাচ্ছি, ডলবি অ্যাটমোসের সাপোর্ট রয়েছে, তো সাউন্ড কোয়ালিটি কিন্তু আমরা মোটামুটি ভালো পেয়ে যাব। এর 8/128GB ভেরিয়েন্টটি আপনারা 18,000 টাকার আশেপাশে দামে কিন্তু পেয়ে যাবেন। তবে এর একটি 4/128GB ভেরিয়েন্ট রয়েছে। এই ফোনটি কিনলে আপনারা অবশ্যই কিন্তু এই 4/128GB ভেরিয়েন্টটি অ্যাভয়েড করে 8/128GB ভেরিয়েন্টটি ক্রয় করবেন, সেক্ষেত্রে কিছুটা ভালো পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। এবং এই 5টি ফোনের সম্পূর্ণ রিভিউ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা যদি এর মধ্যে কোনো ফোন পছন্দ করে থাকেন তাহলে সম্পূর্ণ রিভিউ ভিডিওটি চ্যানেল থেকে দেখে নেবেন। 4 নম্বরে আমরা যে ফোনটিকে রেখেছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A15 5G ফোনটি। এই ফোনটির সবথেকে বড় হাইলাইট রয়েছে এই ফোনটির ব্র্যান্ড ভ্যালু। এই ফোনটিতে 4 বছরের মেইন আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট রয়েছে, যেটা এই বাজার সেগমেন্টে অন্য কোনো ব্র্যান্ড কিন্তু আমাদেরকে প্রোভাইড করছে না। তাছাড়া পারফরমেন্স হিসেবে আমরা মিডিয়াটেক ডেমেসিটি 6100+ একটি চিপসেট দেখতে পাচ্ছি, যেটা 6 nm আর্কিটেক্ট বিল্ডের। প্রায় 4 লাখের মতো আমরা আন্তর্জাতিক দেখতে পাচ্ছি, মোটামুটি পারফরমেন্স আমরা পেয়ে যাবো। পারফরমেন্সের কথা যদি বলতে যাই, আমরা প্রায় মটো G45 মতো সিমিলার পারফরমেন্স এই ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করবো। আমরা 2-3 ঘন্টা গেম প্লে করলে বা অবসর সময় একটু গেম প্লে করলে আমরা সেটা ভালোভাবে ফোনটি থেকে করতে পারবো, বা হেভি অ্যাপসও আমরা টুকটাক এই ফোনটিতে ব্যবহার করতে পারবো। তবে এই ফোনটির আরও একটি হাইলাইটের বিষয় হচ্ছে এই ফোনটির ডিসপ্লে। ফোনটিতে আমরা 6.5 ইঞ্চির 90Hz রিফ্রেশের 800 nits পিক ব্রাইটনেসের একটি অ্যামোলেড ডিসপ্লে এই ফোনটিতে দেখতে পাবো। তবে এক্ষেত্রে আমরা ওয়াটার ড্রপ নজ ডিসপ্লে দেখতে পাচ্ছি, তো যাদের ওয়াটার ড্রপ নজ ডিসপ্লেতে প্রবলেম নেই তারা কিন্তু এই ফোনটি দেখতে পারেন। এখানে আমরা অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছি, তো এখানে চার্জের যে বার্নিং সেটা কিন্তু কম হবে। তাছাড়া 5000 mAh ব্যাটারি রয়েছে এবং 25W অ্যাডাপ্টার রয়েছে, যেটা আমরা কিন্তু বক্সের মধ্যে পাচ্ছি না। ফোন ক্রয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন, আলাদা কিন্তু এই চার্জার কেনার জন্য টাকার প্রয়োজন হবে।
এবং ফোনটির ক্যামেরা সেকশনেও কোনো কমতি থাকছে না। ফোনটির ব্যাক প্যানেলে আমরা তিনটি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ফোনটিতে ব্যবহার করা হয়েছে। ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির উভয় সাইড থেকে আমরা ডেলাইট কন্ডিশনে খুব ভালো ছবি ক্যাপচার করতে পারবো। তবে ভিডিওগ্রাফির কথা বলতে গেলে আমরা 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারছি, যেটা ডিসেন্ট পারফরমেন্স বলা চলে। এবং এক্ষেত্রে এই ফোনটির প্রাইস আমরা কিন্তু 20,000 টাকার আশেপাশে দেখতে পাবো এবং যেটা 128GB সেটাই কিন্তু আমরা 20,000 নিচেই লক্ষ্য করবো। তো এক্ষেত্রে এই ফোনটিও কিন্তু একটি ভালো চয়েস হতে পারে যদি আপনি এক্সট্রিম লেভেলে ফোন ব্যবহার না করে থাকেন। 3 নম্বরে আমরা যে ফোনটিকে রেখেছি সেটাকে আমরা জাতীয় বোনা বলে থাকি, রেডমি নোট 13 5G ফোনটি। এই ফোনটির ডিসপ্লেটি সবথেকে বেশি হাইলাইট করার মতোই একটি বিষয়, কারণ আমরা যে স্মার্টফোনগুলো দেখেছি এর ক্ষেত্রে আমরা এই ডিসপ্লেটি কিন্তু খুবই দুর্দান্ত লক্ষ্য করছি। এই ফোনটিতে 6.67 ইঞ্চির 120Hz রিফ্রেশের 10-bit অ্যামোলেড ডিসপ্লে আমরা ফোনটিতে দেখতে পাচ্ছি এবং 1000 নিটসের পিক ব্রাইটনেস ফোনটিতে রয়েছে। তো এক্ষেত্রে আমরা যদি মাল্টিমিডিয়া কনজিউম করতে চাই, ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু এই ফোনটি অবশ্যই এগিয়ে থাকছে অন্য ফোনগুলো থেকে। তো মাল্টিমিডিয়া যদি আপনার মেইন ফোকাস হয়ে থাকে বা ফোনটির ডিসপ্লের যদি আপনার যদি মেইন ফোকাস হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনি চয়েসে রাখতে পারেন। ফোনটির পারফরমেন্স হিসেবে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াটেক ডেমেনসিটি 6080 একটি চিপসেট, যেটা 6 nm আর্কিটেক্ট বিল্ড। এর আমরা আন্তত মার্কের কথা দিকে খেয়াল করলে প্রায় 4.5 লাখের মতো আন্তত মার্ক দেখতে পাবো। তো এখানে আমরা যে পারফরমেন্সের ক্ষেত্রে যে খুব বড় জাম্প সেটা দেখছি না, তবে মিডিয়ামভাবে বা ডিসেন্ট পারফরমেন্স আমরা ফোনটি থেকে পেয়ে যাবো। টুকটাক গেম পেলে আমরা এই ফোনটি থেকে কিন্তু অবশ্যই করতে পারবো। ফোনটির আমরা ব্যাটারির কথা বলতে গেলে 5000mAh ব্যাটারি রয়েছে এবং 3300W একটি অ্যাডাপ্টার ফোনটিতে ব্যবহার করা হয়েছে, যেখান থেকে আমরা ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পাচ্ছি এবং অনায়াসে কিন্তু আমরা একদিন এই ফোনটি থেকে চার্জিং ব্যাকআপ পেয়েও যাব। এবং ফোনটির ক্যামেরা সেকশনেও বড় হাইলাইট রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে আমরা তিনটি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি। এবং ফ্রন্টে আমরা 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছি। উভয় সেটটিকে ডেলাইট কন্ডিশনে আমরা খুব ভালো ছবি কিন্তু ফোনটিতে লক্ষ্য করব। এবং এখানে ভিডিওগ্রাফির হিসেবে আমরা 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারছি। তবে এটা উল্লেখযোগ্য বিষয় যে এই ফোনটি আমরা কিন্তু অ্যান্ড্রয়েড 13 সাথে দেখতে পাবো। 3 বছরের মেইন আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট আমাদেরকে দিয়ে থাকবে। এবং আমরা এর আগে যে দুটি ফোনের কথা বললাম সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড 14 দেখতে পাবো। এক্ষেত্রে এই ফোনটি কিন্তু অ্যান্ড্রয়েড 13 সাথে আমরা দেখতে পাচ্ছি। তো আপনার যদি ডিসপ্লে প্রধান বিষয় হয়ে থাকে এবং টুকটাক পারফরমেন্সের সাথে আপনি ফোনটি চালিয়ে নিতে পারবেন, ক্যামেরা 108 মেগাপিক্সেল রয়েছে, তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ফোনটি আপনি বিবেচনা রাখতে পারেন এবং বর্তমানে ফোনটি কিন্তু 20,000 টাকার নিচে পাওয়া যাচ্ছে। 2 নম্বরে আমরা যে ফোনটির কথা বলবো, এই ফোনটি আমার কাছে বেশ পছন্দ হয়েছে এই বাজার সেগমেন্টের মধ্যে। আমরা কথা বলছিলাম এক্ষেত্রে iQoo Z9X 5G ফোনটি নিয়ে। এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Zen 1 মতো একটি পাওয়ারফুল চিপসেট, যেখানে আমরা আন্তত মার্ক প্রায় 5.5 লাখের মতো দেখতে পাবো। এবং আরও একটি ভালো বিষয় হচ্ছে এখানে কিন্তু আমরা 4 nm একটি চিপসেট দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমরা যদি গেম প্লে বা পারফরমেন্সের কথা বলতে চাই, বিগত 3টি ফোন থেকে বেশ ভালো পারফরমেন্স এই ফোনটি আমাদেরকে দিয়ে থাকবে। তো যার কারণে কিন্তু এই ফোনটিকে আমরা 2 নম্বরে রেখেছি। আরও একটি বিষয় রয়েছে, এই ফোনটিতে রয়েছে 6000mAh বিগ ব্যাটারি এবং 44W অ্যাডাপ্টার, যেখান থেকে আমরা ফাস্ট চার্জিং করতে পারবো এবং লং টাইম ব্যাটারি পারফরমেন্সও আমরা কিন্তু ফোনটি থেকে পেয়ে যাব। এবং এই ফোনটির ক্যামেরা সেকশনে রয়েছে ব্যাক প্যানেল 2টি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। তো 2 মেগাপিক্সেলের ক্যামেরা থেকে আমরা কিন্তু বেশি একটা পারফরমেন্স ভালো লক্ষ্য করবো না, তবে মেইন ক্যামেরা সেন্সরটি আমাদের ডেলাইট কন্ডিশনে খুব ভালো ছবি কিন্তু দিয়ে থাকবে। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং বন্ধুরা, ফোনটির ব্যাকসাইড থেকে আমরা যদি 8GB ভেরিয়েন্টে নিই, সেক্ষেত্রে কিন্তু আমরা 4K 30fps রেকর্ডিংয়ের সুবিধাটি পেয়ে যাবো। তো আপনার যদি বাজেটে সম্ভব হয় তাহলে 8GB ভেরিয়েন্টে নেবেন, সেক্ষেত্রে 4K রেকর্ডিং কিন্তু আপনি ফোনটি থেকে করতে পারবেন। তো যেক্ষেত্রে এই ফোনটি কিছুটা পিছিয়ে থাকছে সেটা হচ্ছে এই ফোনটির ডিসপ্লের ক্ষেত্রে। ফোনটিতে 6.72 ইঞ্চির 120Hz রিফ্রেশের একটি IPS LCD ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে একটি FHD ডিসপ্লে থাকায় আমরা কিন্তু ফোনটিকে কিছুটি পিছিয়ে রাখছি। তবে FHD ডিসপ্লে থেকে আমরা যে ফেসিলিটি পাচ্ছি সেটা হচ্ছে গ্রিন লাইনের কিন্তু ইস্যু আমরা এই ফোনটিতে দেখতে পাবো না। তাছাড়া 1000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, তো ডাইরেকশনালি ফোনটি ব্যবহার করতে গেলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, এই ফোনটি আমার কাছে বেশ ভালো লেগেছে। যদি আপনার FHD প্লাস বা IPS ডিসপ্লেতে কোনো প্রবলেম না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফোনটি অবশ্যই দেখতে পারেন। 6000mAh ব্যাটারি রয়েছে, পারফরমেন্সও আমরা ঠিকঠাক কিন্তু এই ফোনটি থেকে পেয়ে যাচ্ছি। এবং প্রিয় বন্ধুরা, আমরা 1 নম্বরে যে ফোনটিকে রেখেছি সেটার বাজেট কিছুটা বেশি আমরা দেখতে পাচ্ছি, 22,500 টাকায় এর বর্তমানে যে বেস ভেরিয়েন্ট অর্থাৎ 6 128GB দাম রয়েছে। হ্যাঁ বন্ধুরা, কথা বলছিলাম স্যামসাং গ্যালাক্সি এম
35 5G ফোনটি নিয়ে। এই ফোনটি আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রথমত দিকে আমরা এই ফোনটির দাম কিন্তু 30,000 টাকার আশেপাশে দেখতে পেয়েছিলাম, তো এক্ষেত্রে এখন বর্তমানে ফোনটি কিন্তু 22,500 টাকায় নেমে এসেছে এবং বলা যাচ্ছে না যে আরও দুই এক মাস পরে কিন্তু ফোনটির দাম 20,000-এও নেমে আসতে পারে। তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি 22,500 টাকায়, যাদের বাজেট 20,000 রয়েছে তারা কিন্তু আরেকটু বাজেট বাড়িয়ে এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটিতে পারফরমেন্স হিসেবে আমরা দেখতে পাচ্ছি এক্সিনোস 1380 5 ন্যানোমিটার একটি চিপসেট, যেখান থেকে আমরা আন্তর্জাতিক 6.5 লাখের মতো দেখতে পাচ্ছি এবং পারফরমেন্সও আমরা বেশ ভালো লক্ষ্য করছি। আমরা যে কোনো গেম এই ফোনটি থেকে খুব ভালোভাবে রান করাতে পারছি। এবং শুধু পারফরমেন্স নয় বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লেও আমরা খুব ভালো লক্ষ্য করছি। 6.6 ইঞ্চির 120Hz রিফ্রিজারেটেড FHD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি। 1000 নিটসের SBM আমরা ফোনটিতে দেখতে পাচ্ছি। 390 PPI ডেন্সিটি রয়েছে। ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে। তো একটি ভালো ডিসপ্লে হিসেবে যে যে বিষয়গুলো থাকা দরকার সেটাগুলো কিন্তু আমরা এই ফোনটির ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি এই ফোনটি আমাদেরকে দিচ্ছে 4 বছরের মেইন আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট। তো লং টার্ম একটি ফোন ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিন্তু এই ফোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং ক্যামেরা সেন্সর হিসেবেও আমরা কিন্তু 4K রেকর্ডিংয়ের সুবিধে পাচ্ছি। ফোনটির ব্যাক প্যানেলে আমরা 3টি ক্যামেরা সেন্সর দেখতে পাবো। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এবং ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। উভয় সাইড থেকে আমরা 4K 30fps ভিডিও রেকর্ডিং করতে পারছি এবং মেইন ক্যামেরা সেন্সরটিতে আমরা OIS-এরও সাপোর্ট পেয়ে যাচ্ছি। তো যাদের ভালো ক্যামেরা প্রয়োজন এবং লং টাইম ফোনটি ব্যবহার করতে চান, ভালো ডিসপ্লে প্রয়োজন, ভালো পারফরমেন্স প্রয়োজন এবং বাজেট যদি আপনার এরকম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটিকে অবশ্যই আপনি ফার্স্ট চয়েসে রাখতে পারেন। এবং ফোনটির ব্যাটারি পারফরমেন্সের ক্ষেত্রেও কোনো কমতি নেই। 6000mAh-এর বিগ ব্যাটারি ফোনটিতে দেওয়া হয়েছে এবং 25W অ্যাডাপ্টার এই ফোনটিতে সাপোর্ট করবে। তো সেটা কিন্তু আলাদা বাজার সেগমেন্টে অবশ্যই আপনি রাখবেন, কিন্তু বক্সের মধ্যে আমরা অ্যাডাপ্টারটি পাবো না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও এবং প্রত্যেকটি ভিডিওর কিন্তু আমরা রিভিউ ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। যেটা বলেছিলাম, iQOO Z9X এবং এর সেম ব্র্যান্ড বা সেম পারফরমেন্সের সাথে আমরা vivo T3X-এর কিন্তু ফোনটি দেখতে পাবো। আপনি যে ফোনটি কিনেন পারফরমেন্স কিন্তু একই পাবেন। এবং আমরা কিন্তু প্রত্যেকটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। কোনো ফোনটি পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফুল ভিডিওটি চ্যানেল থেকে দেখে নেবেন। এবং আপনার যদি মনে হয় এই ফোনগুলোর মধ্যে একটি ফোন বাদ দিয়ে এই ফোনটি থাকা উচিত ছিল, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।